বিজ্ঞানের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হয়েছে যা আসলে আবিষ্কার করার কথা কল্পনাই করেননি আবিষ্কারক। যা হওয়ার তাই হয়েছে, নিতান্ত দুর্ঘটনা বা ভুলবশত। এমন আরও কিছু আবিষ্কার আর তার পেছনে মজার সব ঘটনা নিয়ে আজকের ভিডিওটি। মাইক্রোওয়েভ ওভেন, গবেষণাগারে খাওয়া দাওয়া করা নিশ্চয়ই খুব কাজের কথা নয়, কিন্তু এই কাজটি করতে গিয়ে পার্সি স্পেন্সার নামে এক আমেরিকান ইঞ্জিনিয়ার যুগান্তকারী এক আবিষ্কার করে ফেলেন। তিনি ম্যাগনেট্রন নামে একটি ভ্যাকুয়াম টিউব নিয়ে কাজ করছিলেন, যেটি থেকে মাইক্রোওয়েভ নির্গত হয়। টিউবের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন তিনি, হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলেন বিচিত্র একটি ব্যাপার ঘটেছে। তার প্যান্টের পকেটে রাখা চকলেটের বার গলতে শুরু করেছে। বুদ্ধিমান বিজ্ঞানী স্পেন্সার তখনই বুঝতে পারলেন একটি যুগান্তকারী আবিষ্কার ততক্ষণে তিনি করে ফেলেছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 1945 সালে তিনি প্রথম মাইক্রোওয়েভ ওভেন তৈরি করেন। আকারে সেটি ঢাউস একটি জিনিস ছিল। 1967 সাল থেকে মাইক্রোওয়েভ ওভেন যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে ব্যবহৃত হওয়া শুরু হয়। এখন তো পৃথিবী জুড়ে মাইক্রোওয়েভ ওভেনের জনপ্রিয়তার জুড়িমেলা ভার। পেনিসিলিন আবিষ্কার, পেনিসিলিন চিকিৎসা বিজ্ঞানের একটি অসামান্য আবিষ্কার। এটি পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং, যিনি ছিলেন একজন চিকিৎসক এবং জীবাণুতত্ত্ববিদ। 1921 সালের ঘটনা, তখন ইংল্যান্ডের সেন্ট মেরিজ মেডিকেল স্কুলের ল্যাবরেটরিতে কাজ করতেন আলেকজান্ডার ফ্লেমিং। কয়েকদিন ধরে তিনি ঠান্ডায় ভুগছিলেন। জীবাণু কালচার নিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় হঠাৎ তীব্র হাঁচি এলো। ফ্লেমিং নিজেকে সামলাতে পারলেন না, সেটা সরানোর আগেই হাঁচির দমকে নাক থেকে কিছুটা ক্ষতি সেটার ওপর পড়ে গেল। পুরো জিনিসটা নষ্ট হয়ে গেল দেখে সেটা সরিয়ে রেখে নতুন আরেকটা সেট নিয়ে কাজ শুরু করলেন। পরদিন ল্যাবরেটরিতে ঢুকে সরিয়ে রাখা সেই সেটটার দিকে নজর পড়ল তার। ভাবলেন সেটটা ধুয়ে কাজ করবেন, কিন্তু সেটটি হাতে তুলতে চমকে উঠলেন ফ্লেমিং। অবাক ব্যাপার, গতকালের জীবাণুগুলো আর নেই। তিনি দেহ থেকে বের হওয়া এই প্রতিষেধকটির নাম দিলেন লাইসোজাইম। অনেক বছর পরের কথা, 1928 সালে ফ্লেমিং স্টেফাইলোকাস ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন লন্ডনের এক ল্যাবরেটরিতে। মাঝে গবেষণা স্থগিত রেখে তিনি বেড়াতে যান স্কটল্যান্ডে। যাবার সময় তিনি স্টেফাইলোকাসটি একটি কাঁচের পাত্রে রেখে যান এবং একটি ভুল করেন, গবেষণাগারের জানালা খুলে রেখে যান। এই ভুলের বদলেতে ফ্লেমিং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর জিনিসটি আবিষ্কার করেন। 2 সপ্তাহ ছুটি কাটিয়ে গবেষণাগারে ফিরে এসে তিনি আবিষ্কার করেন কোন ফাঁকে ঝড় বাতাসের দমকে খোলা জানালা দিয়ে ল্যাবরেটরির বাগান থেকে কিছু ঘাস পাতা উড়ে এসে পড়েছে জীবাণু ভর্তি প্লেটের ওপর। তিনি প্লেটগুলোতে দেখলেন জীবাণুর কালচারের মধ্যে স্পষ্ট পরিবর্তন। ফ্লেমিং বুঝলেন এই আগাছাগুলোর মধ্যে এমন কিছু আছে যার জন্য পরিবর্তন ঘটেছে। পরীক্ষা করে দেখা গেল আগাছাগুলোর ওপর একরকম ছত্রাক জন্ম নিয়েছে। সেই ছত্রাকগুলো বেছে বেছে জীবাণুর উপর দিতেই জীবাণুগুলো ধ্বংস হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার এতদিনের গবেষণা অবশেষে সার্থক হয়েছে। ছত্রাকগুলোর বৈজ্ঞানিক নাম ছিল পেনিসিলিয়াম নোটেটাম, তাই তিনি এর নাম দিলেন পেনিসিলিন। 1945 সালে পেনিসিলিন আবিষ্কার এবং মানব কল্যাণে এর অসামান্য অবদানের জন্য আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কারে ভূষিত হন। পুরস্কার পেয়ে ফ্লেমিং কৌতুক করে বলেন এই পুরস্কারটি ঈশ্বরের পাওয়া উচিত, কারণ তিনি সব কিছুর আকস্মিক যোগাযোগ ঘটিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানের অসামান্য গুরুত্বপূর্ণ আবিষ্কার এই পেনিসিলিন। জীবনের ছোট্ট একটি ভুলের পুরস্কার স্বরূপ আলেকজান্ডার ফ্লেমিং ইতিহাসের পাতায় চিরদিন অমর হয়ে থাকবেন। এক্সরে, এক্সরে বা রঞ্জনরশ্মি হচ্ছে একটি তড়িৎ চুম্বক বিকিরণ। এর তরঙ্গ দৈর্ঘ্য 10^10 মিটার, যা সাধারণ আলোর চেয়েও অনেক কম। তরঙ্গ দৈর্ঘ্য কম থাকার কারণে এটি যে কোনো পদার্থকে খুব সহজেই ভেদ করতে পারে। ক্যাথোড রে আবিষ্কার হয়েছিল অনেক আগেই, কিন্তু গবেষকরা তখনও জানতেন না এটি ব্যবহার করে মানবদেহের কঙ্কালের ছবি তোলা সম্ভব। 1895 সালে জার্মান পদার্থবিদ উইলহেম রঞ্জন একটি কালো কাগজে ঢাকা গ্লাস টিউবে ক্যাথোড রশ্মি চালিয়ে পরীক্ষা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল কাঁচ থেকে ক্যাথোড রে বের হয় কি না সেটা পরীক্ষা করা। কিন্তু এমন সময় একটি মজার ঘটনা ঘটল। রঞ্জন লক্ষ্য করলেন তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তার কয়েক ফুট দূরে একরকম আলোক রশ্মি দেখা যাচ্ছে।
তিনি ভাবলেন কার্ডবোর্ড কোথাও ফেটে গিয়ে হয়তো আলো বের হচ্ছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেল কার্ডবোর্ড ফেটে নয় বরং কার্ডবোর্ড ভেদ করে টসি বের হচ্ছে। ঘটনা দেখে রঞ্জনের মাথায় বিচিত্র একটি আইডিয়া খেলে গেল যে রশ্মি কার্ডবোর্ড ভেদ করতে পারছে তা মানব দেহ কেন ভেদ করতে পারবে না। যেই ভাবা সেই কাজ, তিনি তার স্ত্রীর হাত সামনে রেখে পরীক্ষা চালালেন এবং ইতিহাস বদলে দেওয়া একটা ঘটনা ঘটল। প্রথমবারের মতো কাটাছেঁড়া না করেই মানবদেহের কঙ্কালের ফটোগ্রাফিক ইমেজ তৈরি সম্ভব হলো। রঞ্জনের স্ত্রী নিজের কঙ্কালের ছবি দেখে আঁতকে উঠে বলেন, আমি যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছি চোখের সামনে। অদৃশ্য রশ্মির বৈশিষ্ট্য অজানা থাকায় রঞ্জনের নাম দেন এক্সরে। অবশ্য একে তার নাম অনুসারে অনেকেই রঞ্জন রশ্মি নামেও ডাকে। ক্লোরোফর্ম, সেকালে অস্ত্রোপচার করা হতো কোনো রকম চেতনানাশক ছাড়া, ফলে রোগীকে অমানসিক যন্ত্রণা ভোগ করতে হতো অস্ত্রোপচার টেবিলে। এই অবস্থার নিরসন ঘটে ক্লোরোফর্ম আবিষ্কারের পরে। মজার ব্যাপার হচ্ছে, ক্লোরোফর্ম আবিষ্কারের ঘটনাটি দুর্ঘটনার চেয়ে কম কিছু নয়। স্যার জেমস ইয়ং সিম্পসন বহুদিন ধরে চেতনানাশক নিয়ে গবেষণা করছিলেন। একদিন এডিনবার্গে নিজ বাড়িতে আমন্ত্রিত অতিথিদের সাথে আলাপচারিতার ফাঁকে তার মনে হলো নিজের আবিষ্কার পরীক্ষা করে দেখলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, একটি শিশিতে করে ক্লোরোফর্ম অতিথিবৃন্দের সামনে আনলেন। তারপর আর কারোর কিচ্ছু মনে নেই, হুঁশ ফেলল পরদিন সকালে। এদিকে অতিথিরা এক একজন বেহুশ হয়ে এদিক ওদিক পড়ে আছেন। শুরুতে তিনি ভয় পেয়ে গেলেন, পরে সবার জ্ঞান ফিরলে আশ্বস্ত হন। যদিও পরবর্তীতে এমন বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে খুব সতর্ক ছিলেন তিনি, কারণ বর্ণহীন এই জৈন যৌগটি খোলা জায়গায় রেখে দিলে উড়ে যেতে থাকে। বাতাসে ক্লোরোফর্মের পরিমাণ খুব বেশি হয়ে গেলে তা মারাত্মক ক্ষতিকর। যেহেতু এটি সরাসরি স্নায়ুর ওপর ক্রিয়া করে, তাই বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে মাথা ব্যথা থেকে শুরু করে কিডনি এবং লিভারের স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। তবে বড় ধরনের অপারেশনে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়ে থাকে। যাই হোক, সিম্পসন অবশেষে 1947 সালে এই আবিষ্কারের কথা জানান সবাইকে এবং মাত্র 3 বছরের মাথায় শুরু হয়ে যায় রোগীদের অপারেশনের বেলায় অজ্ঞান করার কাজে আন্তর্জাতিকভাবে ক্লোরোফর্মের ব্যবহার। ক্লোরোফর্ম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রাসায়নিক, ল্যাবরেটরি ও বাণিজ্যিকভাবে প্লাস্টিক তৈরিতে। এরপরই ব্যবহৃত হয় মানুষসহ অন্যান্য প্রাণীর শরীরের কিছু অংশ অবশ করতে বা সাময়িকভাবে অজ্ঞান করতে। রোগীদের দেহের সূক্ষ্ম কাটাকাটি থেকে শুরু করে বড় ধরনের অপারেশনে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়ে থাকে। ডাইনামাইট, নোবেল পুরস্কারের প্রবক্তা হিসেবে আলফ্রেড নোবেল চিরস্মরণীয় হয়ে থাকবেন ইতিহাসে। তিনি ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ এবং ইঞ্জিনিয়ার। রাসায়নিক বিভিন্ন বিপজ্জনক তরল পদার্থ নিয়ে কাজ করতে গিয়ে নোবেল এবং তার ল্যাবরেটরির মানুষজন বেশ কয়েকবার ভয়াবহ সব দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এর মধ্যে একটি দুর্ঘটনা খুবই মারাত্মক ছিল। 1864 সালে সুইডেনের স্টকহোমে সেই বিস্ফোরণে আলফ্রেড নোবেলের ছোট ভাই সহ আরও কয়েকজন মারা যায়। ভাইয়ের মৃত্যুতে নোবেল ভীষণ বিচলিত হয়ে পড়েন। এই ঘটনার পর আলফ্রেড নোবেল নিরাপদভাবে বিস্ফোরণ ঘটানোর উপকরণ আবিষ্কারের জন্য উঠে পড়ে লাগেন। মজার ব্যাপার হল, মারাত্মক বিস্ফোরক নাইট্রোগ্লিসারিনকে সামলানোর উপায় নোবেল খুঁজে পান আরেকটি দুর্ঘটনার মাধ্যমে। একবার নাইট্রোগ্লিসারিন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় নোবেল দেখলেন একটি পাত্র ছিদ্র হয়ে খুলে গেছে। দেখা গেল পাত্র মোড়ানো ছিল যে জিনিসটি দিয়ে, সেটি ভয়াবহ বিস্ফোরক নাইট্রোগ্লিসারিনকে খুব ভালোভাবে শোষণ করছে। কিয়েসেলগার নামে এক ধরনের পাললিক শিলার মিশ্রণ দিয়ে পাত্রগুলো মোড়ানো ছিল। নাইট্রোগ্লিসারিন যেহেতু তরল অবস্থায় খুব বিপজ্জনক, তাই নোবেল সিদ্ধান্ত নেন এই কিয়েসেলগারকে তিনি বিস্ফোরকের স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করবেন। 1867 সালে নোবেল তার আবিষ্কৃত নিরাপদ কিন্তু মারাত্মক শক্তিশালী এই বিস্ফোরকটি ডিনামাইট নামে পেটেন্ট করান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।